হ্যালো বন্ধুরা ঘুমানোর আগে দুধ খেলে কি কি উপকার মিলতে পারে জেনে নিন অনিদ্রাজনিত সমস্যা নিরাময় করে বিছানায় যাওয়ার আগে হালকা গরম দুধ চুমুক দিয়ে খেলে অনিদ্রাজনিত সমস্যা নিয়ন্ত্রণে থাকে এটা আমার কথা নয় পুষ্টিবিদরা বলেছেন দুধের মধ্যে রয়েছে টিপটো ফ্যান নামক একটি অ্যামাইনো অ্যাসিড যা সেরোটোনিন এবং মেলান্টোনিন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে ঘুম আসা বা না আসার পিছনে এই দুইটি হরমোনের ভূমিকা রয়েছে তাই ঘুমানোর জন্য আপনারা প্রতি রাতে আগ্লাস করে গরম দুধ চুমুক দিয়ে খেতে হবে তাহলে যাদের অনিদ্রাজনিত সমস্যা রয়েছে সমস্যাগুলো আপনারা দূর করতে পারবেন এবং রাতের বেলা আপনাদের যে ঘুমের মেডিসিন কিনে খেতে হয় মেডিসিনগুলো কিনে খেতে হবে না আপনারা একটি বারের জন্য হলেও তিন থেকে চার দিন ব্যবহার করে দেখতে পারেন আশা করা যায় ভালো ফল পাবেন